नमस्कार बंधुरा, आमार चैनलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत। एखन प्राय सब बाड़ीतेई छोटो थेके बड़ोदेर जर सर्दी काशि होच्छे, जार जन्य खाबार खेते एकदम इच्छा करछे ना। तो एई समय आमरा खेते पारि गरम गरम चिकेन सूप, जा आमादेर शरीरके हेल्दी राखतेओ साहाज्य करबे। चलुन देखे नेवा जाक आजकेर चिकेन सूपेर रेसिपिटी। প্রথমেই আমি একটা লেবু কেটে নিচ্ছি। চিকেনগুলোকে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো বলে আমি চিকেনের যে কোনো রেসিপি করার আগে চিকেনগুলোকে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখি, যাতে তার থেকে আষ্টে গন্ধ না ছাড়ে। তো আপনারাও এইভাবে করতে পারেন। আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে লেবুর রস দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা সবজিগুলো কেটে নিই। আমি প্রথমে বরবটি কড়াইগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে বিনসও ব্যবহার করতে পারেন। এবার একটা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা, আদা আর রসুনগুলোকে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলোকে লাল লাল করে ভাজবো, এতে সুপের টেস্টটা খেতে কিন্তু ভালো হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি, বরবটি কুচি, গাজর কুচি দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার সময় স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর শেষে একটু গোলমরিচের গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে জল দিয়ে দেব। দশ মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে ফুটতে দেব, যাতে চিকেনগুলো এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমরা একটা পাত্রে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলে নেব। এবার আমরা মিশ্রণটি থেকে চিকেনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে সেগুলোকে কাঁটা চামচের সাহায্যে আমরা ছাড়িয়ে নেব। এবার মিশ্রণটির মধ্যে ওই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। স্যুপটা ফুটে এলে আমরা একটু সয়া সস দিয়ে দেব। সয়া সসটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। অবশেষে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে একটু একটু দিয়ে নেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন স্যুপ। কারা কারা চিকেন স্যুপ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই স্যুপের সাথে যদি আরও একটু লেবুর রস দিয়ে দেন, তাহলে তো এটা খেতে আরও দারুণ হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।